ছাত্রলীগ করায় ছেলেকে ত্যায্য করলেন বাবা। পটুয়াখালী কলাপাড়ায় ছেলে ছাত্রলীগ করায় তাকে ত্যায্য ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাবা। কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল মোল্লা তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, প্রিয় কলাপাড়াবাসী আসসালামু আলাইকুম, আমার ছেলে আলিফ মাহমুদ রুদ্র, সে আমার সিদ্ধান্ত উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হওয়ার কারণে তাকে আমার পরিবারের পক্ষ থেকে ত্যায্য ঘোষণা করলাম। আজ থেকে আমার পরিবারের কোনো সদস্যের সাথে তার কোনো সম্পর্ক নাই। আমি নিজে ও কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, আগামীতে কোনো দলের সাথে জড়িত হব না। জানা গেছে যে কলাপাড়া ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন আলিফ মাহমুদ রুদ্র। বর্তমানে কলাপাড়া পৌরসভার 6 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন রুদ্র। তার বাবা সাবেক কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। রুদ্রর চাচা রফিকুল ইসলাম কলাপাড়া পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভানেতা এবং ছাত্রলীগ নেতা রুদ্রের বাবা রাসেল মোল্লা জানান, আমি আমার ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। আমি আগে রাজনীতি করতাম, আমি রাজনীতিকে এখন পছন্দ করি না। আমার ছেলে ছাত্রলীগের রাজনীতি করুক সেটা আমি চাই না, এজন্য আমি তাকে ত্যায্যপত্র ঘোষণা করেছি। খুব শীঘ্রই কাগজে কলমে তাকে ত্যায্য ঘোষণা করব। অপরদিকে আলিফ মাহমুদ রুদ্র জানান, আমি আমার বাবার বাসাতে থাকি না, আমি ছোটবেলা থেকেই ছাত্রলীগ পছন্দ করি, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বেঁচে থাকতে চাই। আমি ছাত্রলীগের রাজনীতি করি, এজন্য আহত হয়েছি কয়েকবার। পরিবারের সাথে আমার অনেক আগ থেকেই ভালো সম্পর্ক নেই। আমি ছাত্রলীগের নিবেদিত প্রাণ।